বানানোর ভিডিও দেখাবো তো এখানে আমি পাঁচটা কলা তিনটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে আমি একটা ভারী কিছু সাহায্যে পুরো গুঁড়ো করে ভেঙে নেব। প্যাকেট আমরা খুলবো না প্যাকেটটার মধ্যেই আমরা আইসক্রিমটা জমাবো তো এইভাবে পুরো গুঁড়ো করে তিনটে বিস্কুটই আমি প্রথমে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরের উপরের মুখটা আমি কাঁচি দিয়ে কেটে নেব এরপর ওই বিস্কুটগুলোর মুখ কেটে আমি এইভাবে গ্লাসের মধ্যে এটাকে বসিয়ে দেবো আমি এখানে তিনটে গ্লাসে তিনটে বিস্কুটের প্যাকেট বসিয়ে দিয়েছি এবারে আমি এখানে এক গ্লাস দুধ নিয়েছি দুধগুলোকে চামচের সাহায্যে অল্প অল্প করে প্যাকেটের ভিতরে দিয়ে দেব দেওয়ার পর আমি এইভাবে দেখুন জিনিসটা এরকম হবে বেশি দিলেও হবে না একদম কম দিতে হবে যাতে জাস্ট জিনিসগুলো মিক্স হয়ে যায় বিস্কুটের গুঁড়োগুলো এবারে আমি এখানে কাঠি চামচ নিয়েছি আপনারা আইসক্রিম স্টিক থাকলে খুবই ভালো সেগুলো নিতে পারেন ওই কাঠি চামচগুলো আমি এর মধ্যে পুরো আইসক্রিম স্টিকের মতো ভালো করে লাগিয়ে দিলাম এরপর এটাকে আমি ফ্রিজে দেব পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর আমার আইসক্রিমগুলো পুরো জমে গিয়েছে এগুলোকে আমি বার করে নেব প্যাকেট থেকে এগুলোকে বার করে নে গ্লাস থেকে বার করার পর আমি এর প্যাকেটগুলো কেটে নিলাম দেখুন এগুলো খুব ভালোভাবে জমেছে এবারে আমি একটা গ্লাসের মধ্যে চকলেট সিরাপ রেডি করে রেখেছিলাম চকলেট সিরাপ বা আপনার ড্রেড মিল্কেও মেল্ট করে নিতে পারেন তার মধ্যে আইসক্রিমগুলোকে এইভাবে ঢুকিয়ে পুরো ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে চারিদিকে আইসক্রিমের গায়ে এইভাবে আমি সমস্ত আইসক্রিমগুলোকেই চকলেটের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চারিদিকটা আইসক্রিম দিয়ে দেবো এবার এটাকে আপনারা এক ঘন্টা ফ্রিজে দিয়ে অথবা সঙ্গে সঙ্গেও চকলেটে ডুবিয়ে খেতে পারেন তো রেডি হয়ে গেল আমাদের হ্যাপি হ্যাপি বিস্কুটের চকলেটি আইসক্রিম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ